আরনি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা আজকে থেকে দেওয়া শুরু হয়েছে এবং এ নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছে সেটা আগে শুনে নিন। আজকে এই প্রোগ্রামে খারিফ মৌসুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে 79 লক্ষ কৃষককে 2385 কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর 79 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল। এত সুন্দর সিস্টেম যা দেখে আমার নিজেরও গর্ব হয়। শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে 89 লক্ষ কৃষককে 2385 কোটি টাকা দেওয়া হলো। তো খারিফ মৌসুমের টাকা কিন্তু এটা দেওয়া হলো এবং নতুন পুরনো সমস্ত কৃষকই কিন্তু এই টাকাটি পেল। তো কোনো কিন্তু পার্টিকুলার জেলা না, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের যত কৃষক বন্ধু প্রকল্পতে আবেদনকারী রয়েছে সবাইকে কিন্তু এই টাকাটি দেওয়া হলো। তো এখন কথা হলো যে অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসেনি, অনেকেই কমেন্ট করছেন। প্রথমত জানিয়ে দিচ্ছি 89 লক্ষ যেহেতু কৃষককে এই টাকাটি দেওয়া হলো তো সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিতে পারে, অথবা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যেতে পারে। তবে অনেকেই কিন্তু আজকে এই টাকাটি পাবে না, অথবা আগামী 7 দিনের মধ্যে কিন্তু এই টাকাটি পাবে না। তো আপনার স্ট্যাটাসটি আপনি চেক করে নেবেন, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখে নেবেন, যদি সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি থাকে তাহলেই একমাত্র কিন্তু আপনি এই টাকাটি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। এবং যদি সেখানে আপনার ডিডি অ্যাপ্রুভ অথবা এডি আপলোডেড থাকে তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, পরবর্তী ধাপেতে কিন্তু আপনাদের দেওয়া হবে, অথবা আপনাদের ডিডি অ্যাপ্রুভ থেকে যখন অ্যাকাউন্ট ভ্যালিডটা আসবে তারপর কিন্তু আপনারা এই টাকাটি পাবেন। তবে যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু আপনারা এই টাকাটি পাবেন, কারণ খারিফ মৌসুমটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং খারিফ মৌসুমের মধ্যেই কিন্তু আপনারা এই টাকাটি পাবেন। অনেকেই প্রশ্ন করছিলেন যে কোন কোন জেলাতে আজকে দেওয়া হলো, তো এখান থেকে কিন্তু আপনারা ক্লিয়ার যে সমস্ত জেলাতে কিন্তু এই টাকাটি পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে নদিয়া হুগলি থেকে শুরু করে সমস্ত জেলাতে কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে। এবং যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে তো আপনারা অপেক্ষা করুন, 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু এই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এবং আরেকটি প্রশ্ন কিন্তু আসছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কি ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ পিএম কিষাণের ক্ষেত্রে যেটা হয়েছে। তো তা কিন্তু না, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আগের ব্যাংক অ্যাকাউন্টেই আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আগে নিয়মে কিন্তু এই টাকাটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কৃষক বন্ধু করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে এবং আগে নিয়মে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে বছরে কিন্তু 10,000 টাকা এখানে দেওয়া হয়, অর্থাৎ যদি আপনাদের 1 একর জমি থাকে তাহলে কিন্তু 6 মাস অন্তর আপনার 5,000 টাকা করে পেয়ে যাচ্ছেন। এবং ন্যূনতম যদি আপনাদের একটি জমি থাকে অর্থাৎ 7 শতক অথবা 8 শতক তাহলে কিন্তু আপনারা 2,000 টাকায় এই 6 মাসে পাবেন এবং পরবর্তীতে 6 মাসে কিন্তু 2,000 টাকা পাবেন, অর্থাৎ 4,000 টাকা কিন্তু পাবেন। এবং যাদের মিডিলে জমি থাকবে অর্থাৎ 55 শতক অথবা 56 শতক দিয়ে আপনারা আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2,300 অথবা 2,400 টাকা কিন্তু এই সিজনে পেয়ে যাচ্ছেন। এ নিয়ে কিন্তু আপনাদের আপডেট জানিয়েছিলাম, সেখান থেকে কিন্তু অনেকেই কমেন্ট করছেন। তো মূলত আপনাদের আমি এটাই বলবো যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। তো এখনও পর্যন্ত অনেক জেলায় কিন্তু এই টাকাটি পায়নি, তো আপনারা অপেক্ষা করুন, সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে এই টাকাটি চলে আসবে যদি আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি এসেছে। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।